রবিবার রায়গঞ্জের মারাইকুড়ায় ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি বড় মাপের প্রাণী সুরক্ষা শিবির গঠিত হল। এখানে পথ কুকুরদের নির্বীজকরণ ও নিঃশুল্ক প্রাণী স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ বিতরণের কর্মসূচি পালিত হয়। তারা মোট 20টি পথ কুকুরকে নির্বীজকরণের কাজ করে শুশ্রূষার পর পুনরায় তাদের সামাজিক পরিবেশে ছেড়ে দেবেন বলে জানা গিয়েছে। এদিন দ্য উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর পাশাপাশি রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস নামের দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কাজটি করা সম্ভব হয়েছে। এদিনের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা শাখার তরফে সৌমেন্দ্রনাথ বসাক, দিব্যেন্দু কর্মকার, এছাড়াও পিপল ফর অ্যানিমেলস এর গৌতম তান্তিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। এদিনে অনুষ্ঠানে হাজির হয়ে প্রধান বক্তা কি বলেছেন শুনুন। বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা শাখা এবং সঙ্গে দি পিপলস ফর অ্যানিমালস উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালস এই দুটো এনজিওর সহযোগিতায় আমরা এখানে একটা কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে আমাদের বাইরে একটা প্রাণী স্বাস্থ্য শিবির রয়েছে, সেই প্রাণী স্বাস্থ্য শিবিরে গ্রামের মানুষরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, সমস্ত ওষুধপত্র যা দরকার আমরা বিনা পয়সায় সেটা ব্যবস্থা করেছি। সঙ্গে এখানে পথ কুকুরদের একটা বন্ধাত্মকরণ বা নির্বীজকরণ কর্মসূচি চলছে, এটা হচ্ছে অ্যানিমাল বার্থ কন্ট্রোল। এর মাধ্যমে পথ কুকুরদের যে প্রজনন প্রতিরোধের যে সরকারি কর্মসূচি আছে সেই সরকারি কর্মসূচির সাথে আমরা সহযোগিতা করে এখানে একটা কর্মসূচি রূপায়ণের চেষ্টা করেছি। এখানে 18টা পথ কুকুরকে নিয়ে এসে সুব্যবস্থার মাধ্যমে সার্জেনদের মাধ্যমে অস্ত্রোপচার করে নির্বীজকরণ করা হচ্ছে এবং এদেরকে অবজারভেশনে রেখে আবার রিহ্যাবিলিটেড অর্থাৎ পথেই ছেড়ে দেওয়া হবে। এই সামাজিক কর্মসূচি করতে পেরে আমরা খুব আনন্দিত এবং সাধারণ মানুষের উপকারে লাগবে, এরকম কর্মসূচি ভবিষ্যতেও আমরা উদ্যোগ গ্রহণ করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। রায়গঞ্জের মারাইকুড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।